রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি বিপদসীমার নিচে বইছে গোমতী নদীর জল, জল কমেছে অন্যান্য নদীরও। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করলেন রাহুল গান্ধী। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন বিরোধী দলনেতা। অবসর নিলেন ভারতের প্রাক্তন বাঁহাতি ওপেনার শেখর ধাওয়ান। ঘরোয়া ক্রিকেটেও বিদায় জানালেন গব্বর। বাংলাদেশের পর এবার ভারতের সরকার ফেলতে তৎপর মার্কিন মুলুক। চাঞ্চল্যকর দাবি রাশিয়ার সংবাদ মাধ্যমের। বন্যা পরিস্থিতির জন্য রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ এখনও স্বাভাবিক নয়। পণ্য পরিবহনে বিঘ্ন, লম্বা ভিড় পেট্রোল পাম্পে। আরচিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। আরও চাপে মমতার স্বাস্থ্য দপ্তর। বিএনপি নেতা প্রাকুলের সঙ্গে বৈঠক পাকিস্তান হাইকমিশনারের। দূর থেকে দাঁড়িয়ে জল মারছে ভারতীয় বিদেশ মন্ত্রক। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের কথা মানবিক দিক থেকে গুরুত্ব দিচ্ছে রাজ্য। সাহায্যের আশ্বাস সরকারে। রাজ্যের অধিকাংশ কৃষিজমি নষ্ট হয়ে আনাজের জন্য মহারাজগঞ্জের ব্যবসায়ীরা তাকিয়ে বহিরাজ্যের দিকে। বন্যায় বিধানসভা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ 3 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পরিণত। গ্রামবাসীর অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয় বিধায়ক স্বপ্না দেব বর্মা পানীয় জল সহ রাস্তার সংস্কারের বিষয়ে ওয়াকিবহাল হলেও কোনো হেলদোল নেই। উদয়পুর মাতাবাড়ি বেশ কিছু অংশে এখনো বন্যার জল দাঁড়িয়ে আছে রাস্তায়। বন্যার জল রাস্তায় দাঁড়িয়ে থাকায় দক্ষিণ জেলাগামী গাড়ি যেতে কিংবা আসতে পারছে না। রাস্তায় বন্যার জল দাঁড়িয়ে থাকায় নৌকা দিয়ে যাত্রীরা পারাপার করতে বাধ্য হচ্ছে। বন্যা পরিস্থিতিতেও পুর নিগমের একাংশ কর্পোরেটর ও তার সাঙ্গপাঙ্গদের সাধারণ মানুষের উপর হামলে করার অভিযোগ কর্পোরেটর লতা নাথ এবং তার ঘনিষ্ঠ উজ্জ্বল চৌহানদের বিরুদ্ধে। অভিযোগ, কর্পোরেটর লতা নাথ ও তার ঘনিষ্ঠ উজ্জ্বল চৌহানদের হানায় আক্রান্ত এক যুবতী। কর্পোরেটর লতা নাথ ও তার ঘনিষ্ঠ উজ্জ্বল চৌহানের হানায় আক্রান্ত এক যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। বন্যাজনিত আবহাওয়ায় কালোবাজারি রুখতে ময়দানে খাদ্য দফতর এবং সদর মহকুমা প্রশাসন। খাদ্য দফতর এবং সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। অভিযানকালে এক দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে এক দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয়। বন্যাজনিত পরিস্থিতিতেও শাসক দলের সিকি আধুলি একাংশ নেতৃত্বের মধ্যে প্রকাশ্যে লবিবাজির অভিযোগ। পুনরিগমের 12 নম্বর ওয়ার্ডে আক্রান্ত মণ্ডলের ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস। ওয়ার্ড সেক্রেটারি আক্রমণের অভিযোগে তীর কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে। ওয়ার্ড সেক্রেটারি আক্রমণের ঘটনায় রাধানগর আবাসনের আবাসিকদের বিক্ষোভ প্রদর্শন। আগরতলার বন্যা কবলিত শ্রীলঙ্কা বস্তি পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কা বস্তির ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বামেদের তরফে শিবিরবাসীদের চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তার দাবি সিপিএম পলিট ব্যুরোর সদস্যের। রাজধানীর প্রতাপপুর ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবিরে সাহায্যের হাত রামকৃষ্ণ মিশনের। প্রতাপপুর ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবিরে চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে ঔষধ প্রদান রামকৃষ্ণ মিশনের। রাজধানীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে তৃতীয় লিঙ্গের জনগণ। তৃতীয় লিঙ্গের জনগণের পক্ষ থেকে শরণার্থীদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সহ বিভিন্ন সামগ্রী। বন্যা দুর্গত মানুষের দিবারাত্র পাশে দাঁড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। বন্যায় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের খাবারের বন্দোবস্ত করলেন বিধায়ক সুদীপ। উদয়পুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুল। শনিবার উদয়পুর ইয়ুথ ক্লাবে অবস্থানরত শরণার্থীদের হাতে বিশুদ্ধ জল সহ খাবার তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষ। ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে ইউক্রেন সফরে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসাম নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের জলে ডুবে মৃত্যু, পুলিশ থেকে পালানোর সময় সে জলে ডুবে মারা যায়। নেপালে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে 41, বাসটিতে মোট 43 জন যাত্রী ছিলেন। ভারত তার হাইব্রিড রকেট গ্রহমি লঞ্চ করলো। এই জাতীয় দেশীয় রকেট গ্রহমি ভারতের প্রথম উৎপাদন। আগামী 4 থেকে 5 দিনের জন্য মুম্বাই শহর গোটা মহারাষ্ট্রে ভারী বর্ষণের পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলাপুর যৌন নির্যাতন কাণ্ড মুখে কালো কাপড় বেঁধে এনসিপি এবং শিবসেনার প্রতিবাদ। আসাম মেঘালয়ের মধ্যে নতুন রাস্তা যাত্রার সময় 1.5 ঘন্টা থেকে কমে 45 মিনিট। ইউক্রেনের প্রধানমন্ত্রী জেনেস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারের অপরাধীদের দ্রুত জামিন দিতে সুপ্রিম কোর্টের আদেশ। পুনের মাটিতে আছড়ে পড়ল প্রাইভেট হেলিকপ্টার, গুরুতর আহত 4 জন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মহারাষ্ট্রে, লাল সতর্ক বার্তা জারি করল মৌসুম ভবন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু, দিল্লি থেকে আনা হয়েছে চিকিৎসকের বিশেষ টিম। বন্যা নিয়ে বাংলাদেশের চক্রান্তের অভিযোগকে সরাসরি খারিজ করে দিল দিল্লি। বিদেশ মন্ত্রকের বিবৃতির পর এবার কি বলবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার? ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা তৈরি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বিএসএফ এর কাজে বাধা দেওয়ার অভিযোগ। আইসি
আইসিসির সভাপতির দৌড়ে এগিয়ে বোর্ড সচিব জয়শাহ। জয়শাহ সভাপতি হলে কতটা খুশি হবে বাংলাদেশ বোর্ড? উত্তর পূর্বের পর বাংলাদেশি হ্যাকারদের নজর ভারতের সরকারি ওয়েবসাইট, দিল্লি পুলিশ সহ একাধিক সরকারি অফিসের ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের নজরে। ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে শরিকি চাপের মুখে মোদী সরকার। মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত করার পক্ষে জেডিইউ, টিডিপি, এলজেপি। অমৃতসরে এনআইএর উপর বন্দুকবাজদের হামলা, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি এক গোয়েন্দা আধিকারিক। কাশ্মীরের সেপারে সেনা জঙ্গি গুলির লড়াই, চলছে তল্লাশি অভিযান। বাংলাদেশ চাইলেই হাসিনাকে দেশে পাঠাতে বাধ্য নয় দিল্লি, কারণ সে বিষয়ে বিদেশ মন্ত্রকের অনেক নিয়ম কানুন রয়েছে। যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি কূটনীতির পথে আলোচনার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের রাষ্ট্রপতির সাথে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের জরুরি বৈঠকের পরামর্শ প্রধানমন্ত্রী মোদী। রাজনৈতিক অস্থিরতার কারণে এবছর বাংলাদেশে হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জার্মানিতে রাতের উৎসবে আততায়ীদের হামলায় নিহত 3, আহত বেশ কয়েকজন। ভারতীয় পর্যটক বোঝায় বাস পড়ল নেপালের নদীতে, মৃত্যু হল 14 জন ভারতীয় পর্যটকের। উত্তরপ্রদেশের পোখরা জেলা থেকে কাঠমান্ডু যাচ্ছিল বাসটি এবং তাতেই 40 জন যাত্রী নিয়ে এই বাসটি দুর্ঘটনা কবলে পড়ে। বাংলাদেশের বন্যা নিয়ে যা প্রচার হচ্ছে তা বেদনাদায়ক, বললেন বাংলাদেশের অন্তর্ভুক্ত সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 20 লক্ষ মানুষ। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল বাংলাদেশের বন্যার জন্য দায়ী নয় ভারত। পায়ে প্লাস্টিক নিয়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দুলাল লাহিড়ি, গণ অবস্থানে যাবেন অভিনেতা। প্রিয়াঙ্কার পাথুয়ে প্রণাম, ভাই এবং নতুন বৌমার, শ্যালকের দ্বিতীয় বিয়েতে এলেন না নিক জোনাস। শত ট্রোল সত্ত্বেও প্রতিবাদে থাকবো, আর্যিকর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছে ঋতুপর্ণা। অসুস্থ বাবা, তবু আর্যিকর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছে দেব। কলকাতায় হাসি মুখে আর্যিকর কাণ্ডের বিচার চাইছে বিবেক অগ্নিহোত্রী, দেখে বমি সরা ভাস্করের। অভিনেত্রী পায়েলের গাড়িতে ভাঙচুর, গ্রেফতার অভিযুক্ত সেনা অফিসার। বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। জীবনে কোনো লড়াই নেই ইন্দিরা গান্ধীও, নেপো সিস্টেমের অংশ, ফের বিস্ফোরক কঙ্গনা। সুত্রে যাও না হলে টুকরো টুকরো করে দেব, আর্যিকর কাণ্ডে গর্জে উঠলেন জন ইব্রাহিম। জোনাঙ্গি ইঁদুর, পুরনো প্রসঙ্গ টেনে ধর্ষণের শাস্তি নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী। বন্যায় ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় আশিস বসু। অনূর্ধ্ব-19 মহিলা অস্ট্রেলিয়ান দলে স্থান পেলেন ভারতের বংশোদ্ভূত 3 মহিলা ক্রিকেটার। 26 অগস্ট রাখালশীল নক আউট ফুটবলের ফাইনাল ম্যাচে সংগৃহীত অর্থদান করা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। শিল্ডের ফাইনালে টিকিট মূল্য 50 টাকা ধার্য করেছে রাজ্য ফুটবল সংস্থা। রাজ্য ভিত্তিক ফুটবল জুডো প্রতিযোগিতায় সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল। কেন্দ্র সরকারের নেতৃত্বে ঘোষিত হল অনূর্ধ্ব-23 রাজ্য ক্রিকেট দল। জাতীয় দলে সুযোগ নিতে এবার ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন মোহাম্মদ শামি। সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের অলরাউন্ডার ক্রিকেটার শেখর ধাওয়ান। সম্ভবত কংগ্রেস দলে যোগ দিচ্ছেন ভারতের কুস্তিগির বিনেশ ফোগাট। ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড, ম্যাচ শুরুর 9 সেকেন্ডেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার ফুটবলার লুইস এন্ড ভিনফুলকে। সামুদ্রিক খাবার রপ্তানির ক্ষেত্রে কোমর বেঁধে নামছে জাপান, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে প্রধান লক্ষ্য। পূজার মধ্যে পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেন ঘোষণা করলো ইস্টার্ন রেলওয়ে। ভরণ পোষণের জন্য স্বামীর কাছ থেকে 6 লক্ষ টাকা দাবি, শর্ত শুনে অবাক কর্ণাটক হাইকোর্টের বিচারপতি। জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে উত্তরপ্রদেশের বৃন্দাবন মথুরা, ভক্তরা আসতে শুরু করেছে তীর্থক্ষেত্রে। জন্মাষ্টমী উপলক্ষে সাজসাজ রব, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে সেজে উঠেছে মায়াপুর। উৎসব মৌসুমের আগে ভারতীয় বাজারে ফের কমতে শুরু করেছে সোনার দাম। হলুদ ধাতুর দাম কমায় মধ্যবৃত্ত বাঙালির মুখে ফুটেছে হাসি। ডায়াবেটিস, হার্টের সমস্যায় যারা ভুগছেন, আইসক্রিম খাওয়া থেকে দূরে রাখুন নিজেকে, না হলে অচিরেই বাড়তে পারে বিপদ, বলছে বিশেষজ্ঞরা। সামান্য জ্বর হলেই কি খাচ্ছেন প্যারাসিটামল? পরামর্শ ছাড়া প্যারাসিটামল গ্রহণে শরীরে কমছে প্রতিরোধ ক্ষমতা। ঘুম থেকে উঠেই কি গ্যাসের ওষুধ খাচ্ছেন? মারাত্মক বিপদ আনছেন, শীঘ্রই পরামর্শ নিন চিকিৎসকের।